নমস্কার চাবলে আরম্ভ করেছে আসামিস ট্রেন্ডিং। আজি 10 জুন আর আজির দিনটির কেবাটাও গুরুত্বপূর্ণ খবর লিখো। আর এনে ধরনের খবর সমূহ নিতেও চাবলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওট একটা লাইক করে দিব দিবলে। আজির দিনটির প্রথম ব্রেকিং নিউজ, একটা পলিটিক্যাল ব্রেকিং নিউজ। নির্বাচন বিপর্যয়ের পিছতে AIUDFর দল ত্যাগ বিধায়কর। লোকসভা নির্বাচন শোচনীয় পরাজয়ের পিছতে AIUDFত খহনীয়া। সাধারণ সম্পাদকর পদ এড়িলে আমিনুল ইসলামে, আমিনুল ইসলামর পদত্যাগ। বদরুদ্দিন আজমললৈ প্রেরণ করিলে পদত্যাগ পত্র। দলের সকল বিষয় বাপ এড়িলে আমিনুল ইসলামে। নির্বাচনের বিপর্যয়ের পিছতে এই সিদ্ধান্ত। মানকাছর বিধায়কগুলো সাংগঠনিক সাধারণ সম্পাদক ত্যাগ করার পিছতে AIUDFত মুকলি বিদ্রোহ। লোকসভা নির্বাচন মানকাছার বিধানসভা সমষ্টিত বিপুল ভোটত পরাজয় করেছে AIUDFএ। লোকসভা নির্বাচন শোচনীয় পরাজয়ের পিছতে AIUDFত খহনীয়া আরম্ভ। সাধারণ সম্পাদকর পদ এড়িলে আমিনুল ইসলামে AIUDFর। বদরুদ্দিন আজমললৈ প্রেরণ করিলে পদত্যাগ পত্র। দিবলৈ চাওঁ এটা গুরুত্বপূর্ণ খবর। প্রধানমন্ত্রী হয়ে প্রথম স্বাক্ষর নরেন্দ্র মোদীর মুক্তি করলে 17 সংখ্যক কৃষক সন্মান নিধির ধন। প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পিছতে এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করিয়ে কোটি কোটি কৃষকলৈ সুখবর দিলে নরেন্দ্র মোদিয়ে। কার্যালয়ত উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রীগুলো দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধির ফাইলত প্রথম স্বাক্ষর মোদীর 17 সংখ্যক কিস্তির ধন মোকলাই দিলে প্রধানমন্ত্রীগুলো। কৃষকর মুকলি 20,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের তরফের 9.3 কোটি কৃষকে লাভ করব। এই ধন পোনপটিয়াক কৃষকর একাউন্টত ক্রেডিট হব। এই সরকারি ধন শীঘ্রই দেশের কৃষকে লাভ করব 2,000 কোটি টাকা। 17 নম্বর কিস্তির ধন লাভ করবলৈ আপুনি যোগ্যনে? এতিয়াই করক পরীক্ষা, আপুনি যোগ্যনে এই ধন পাবলৈ? মুকলি করা হল PM কিষাণ আঁচনির অফিসিয়াল পোর্টেল। অফিসিয়াল পোর্টেল মুকলি। PMKishan.government.in ওয়েবসাইটত গৈ পরীক্ষা করক আপনার নাম। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করিয়ে কোটি কোটি কৃষকলৈ এই সুখবর দিলে নরেন্দ্র মোদিয়ে। দিবলৈ চোৱা এটা ব্রেকিং নিউজ। এবার বিধায়ক মৃণাল শইকীয়ার বিরুদ্ধে সরব আছো। মৃণাল শইকীয়ার উজনি নামনি বিতর্কক লৈ সরব সদৌ অসম ছাত্র সন্থা। বিষয়টুক লৈ বিজেপি বিধায়কজনক উভতি ধরিলে এবার আছোয়ে। বিধায়ক মৃণাল শইকীয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা লোক আছোর দাবি। বিধায়কগীর বিরুদ্ধে মৃণাল শইকীয়া জনপ্রতিনিধি, তেওঁৰ মুখত এনে কথা শুভা নাপায়। বৰ অসমৰ সপোন দেখিব লাগে মৃণাল শইকীয়াই। এবার সরব হয়েছে আছো। মৃণাল শইকীয়ার বিরুদ্ধে উত্তর পূর্বাঞ্চলে অসমক ডাঙর আই মানে আছোর ফালের এবার উভতি ধরেছে MLAগুলিক। বিধায়কজনের বেলেগ কাম কাজ নাই। সদৌ অসম ছাত্র সন্থার ফালের আছোয়ে ধরেছে এবার বিধায়ক মৃণাল শইকীয়াক, যার বাবে এইবর কই প্রাসঙ্গিক হয়ে থাকিব বিচারিছে আছোর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বরুয়ার এই মন্তব্য বিধায়ক মৃণাল শইকীয়ার বিরুদ্ধে। মৃণাল শইকীয়ার উজনি নামনি বিতর্কক লৈ এবার হরপ হল সদৌ অসম ছাত্র সন্থা। দিবলৈ অসমবাসীলৈ এটা সুখবর, এটা ভাল খবর, কেন আজি লাখ লাখ লোকর একাউন্টত সুমাল সরকারি ধন। আপুনি যদি লাভ করা নাই তেন্তে আপনার একাউন্ট পরীক্ষা করক কোনে কোনে পালে এই ধন রাখি। অরুণোদয় আসনি লাখ লাখ হিতাধিকারীর একাউন্টত জমা হল 1,250 টাকা কই। বৃদ্ধ পেনশন আসনিরও ধন সুমাল আজি হিতাধিকারীর একাউন্টত। বিধবা পেনশন আসনিরও ধন জমা হল হিতাধিকারীর একাউন্টত। প্রতি মাসের 10 তারিখে হিতাধিকারীর একাউন্টত ধন সুমাটা নিশ্চিত করেছিল সরকারে। আজি যেহেতু জুন মাসের 10 তারিখ আর আজি 10 তারিখ যেহেতু আর আজি লাখ লাখ হিতাধিকারীর একাউন্টত সুমাইছে সরকারি ধন। আপুনি যদি সরকারি কোনো ধরনের হিতাধিকারী, অরুণোদয় আসনি হোক বৃদ্ধ পেনশন আসনি হোক, তেনেফলে আপনার একাউন্টত সুমাইছে ধন, শীঘ্রই আপুনি আপনার একাউন্ট পরীক্ষা করক, কেন আপনার একাউন্টত আজি ধন সুমাব রাজ্য সরকারের ফালের যদিহে আপনি সরকারের এগারী হিতাধিকারী। দিবলৈছো পরবর্তী খবর। কালি লৈছিল শপথ, আজি এৰিব খোজে মন্ত্রীর পদ। মন্ত্রী নহয় সাংসদ হিসাবেহে কাম করার ইচ্ছা কেরালার একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপীয়ে ত্যাগ করিব মন্ত্রী পদ। বহুকেইখন বোলছবির সৈতে চুক্তিবদ্ধ হয়ে থাকার বাবে মন্ত্রী পদ এরার সিদ্ধান্ত সাংসদগৰাকীৰ। কালি লৈছিল শপথ, কালি যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল দিল্লিত, আর সেই অনুষ্ঠানত মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল। আর কালি
শপত লৈ আজি এৰিব খোজে মন্ত্ৰীৰ পদ। মন্ত্ৰী নহয় এজন সাংসদ হিচাপে কাম কৰাৰ ইচ্ছা কেৰেলাৰ একমাত্ৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সাংসদ সুৰেশ গোপীয়ে ত্যাগ কৰিব বিচাৰে মন্ত্ৰী পদ। বহুকেইখন বোলছবিৰ সৈতে চুক্তিবদ্ধ হৈ থকাৰ বাবে মন্ত্ৰীৰ পদ এৰিব খোজে এই বিজেপিৰ সাংসদগৰাকীয়ে। অন্য এটা খবৰ, নিৰ্বাচনৰ ফলাফলৰ পিছতেই দুগুণ বাঢ়িল পাচলিৰ দাম, দুগুণ বৃদ্ধি পাইছে পাচলিৰ দাম। নিৰ্বাচনৰ পিছতেই দাম বৃদ্ধি, নিৰ্বাচনৰ ফলাফলৰ পিছতেই দুগুণ বাঢ়িল শাক পাচলিৰ দাম। বজাৰত 50 টকাৰ তলত নাই শাক পাচলি, 80 টকাকৈ বিক্ৰী হৈছে প্ৰতি কেজি। ভেন্দি, ভাতকেৰেলা, জিকা, প্ৰতি কেজি পটল, বিলাহী বিক্ৰী হৈছে 70 টকা দৰত। তিয়হ, তিতা কেৰেলা, বেঙেনা বিক্ৰী হৈছে 70-80 টকা। শাক পাচলিৰ লগতে মাছ মাংস কণীৰো দাম বৃদ্ধি হৈছে ৰাজ্যত। নিৰ্বাচনৰ ফলাফলৰ পিছতেই দুগুণকৈ বৃদ্ধি পালে শাক পাচলিৰ দাম। বজাৰত 50 টকাৰ তলত নাই শাক পাচলি। অন্য এটা খবৰ, APDCLত ওলাইছে চাকৰি, ক'ত কিদৰে কৰিব এই চাকৰিৰ বাবে আবেদন সবিশেষ লৈ আহিছোঁ। ৰাজ্যৰ নিবনুৱা যুৱক যুৱতীসকলৰ বাবে এটা ভাল খবৰ, কিয়নো অসম শক্তি বিতৰণ নিগম লিমিটেড APDCLত ওলাইছে চাকৰি। সহকাৰী হিচাপ বিষয়াৰ 69টা পদ খালী, 14 জুলাইৰ ভিতৰত কৰিব লাগিব এই চাকৰিৰ বাবে এপ্লাই, আবেদন কৰিব লাগিব 14 জুলাইৰ আগত। কলা, বিজ্ঞান অথবা বাণিজ্যিক ন্যূনতম 55% স্নাতক ডিগ্ৰীদাৰীয়ে কৰিব পাৰিব আবেদন। প্ৰাৰ্থীৰ বয়স 21-38 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। অধিক জানিবলৈ লগ ইন কৰক www.apsc.nic.in-ত। ৰাজ্যৰ নিবনুৱাসকলৰ বাবে এই ভাল খবৰ, কিয়নো APDCLত ওলাইছে চাকৰি। অসম শক্তি বিতৰণ নিগম লিমিটেড চমুকৈ APDCLত ওলাইছে চাকৰি। সহকাৰী হিচাপ বিষয়াৰ 69টা পদ খালী হৈছে। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যত পুনৰ উচ্ছেদ অভিযান, সত্ৰৰ ভূমিত পুনৰ চলিল বুলডজাৰ প্ৰশাসনৰ। সন্দেহজনক লোকে বেদখল কৰা ভূমিত প্ৰশাসনৰ এই উচ্ছেদ অভিযান, পুৱাৰে পৰা উচ্ছেদ চলাইছে আৰক্ষী তথা প্ৰশাসনে। ভৱানীপুৰৰ গোপাল আটা সত্ৰত পুনৰ প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান, সত্ৰখনৰ প্ৰায় 30 বিঘা মাটি বেদখলকাৰীৰ কবলত আছিল। উচ্ছেদৰ পাছতো বাৰে বাৰে দখল কৰি আহিছে সত্ৰৰ ভূমি একাংশ বেদখলকাৰীয়ে। এবছৰ পূৰ্বে একেখিনি মাটিৰ পৰা উচ্ছেদ কৰিছিল একাংশ লোকক, উচ্ছেদৰ পিছত পুনৰ মাটিখিনি দখল কৰে সন্দেহজনক লোকে। সেই দখল কৰা ভূমিত আজি পুনৰ প্ৰশাসনৰ ফালৰ পৰা উচ্ছেদ চলোৱা হয়। ৰাজ্যত পুনৰ উচ্ছেদ অভিযান, আৰক্ষী আৰু প্ৰশাসনৰ ফালৰ পৰা সত্ৰৰ ভূমিত এই উচ্ছেদ অভিযান চলোৱা হয়। 30 বিঘা মাটি উচ্ছেদ কৰে প্ৰশাসনে। আন এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, মুখ্যমন্ত্ৰীৰ কনভয়ত ভয়ংকৰ আক্ৰমণ, এইবাৰ এগৰাকী মুখ্যমন্ত্ৰীৰ কনভয়ত আক্ৰমণৰ ঘটনা। মণিপুৰৰ মুখ্যমন্ত্ৰীৰ কনভয়ত ভয়ংকৰ আক্ৰমণ, আক্ৰমণত 2জন নিৰাপত্তাৰক্ষী আহত হৈছে বুলি জানিব পৰা গৈছে। হিংসাজৰ্জৰ জিৰিবাম অভিমুখে গৈ থকা সময়তে আক্ৰমণ, মুখ্যমন্ত্ৰী কনভয়ৰ নিৰাপত্তাৰক্ষীলৈ কেইবাজাই গুলীচালনা, দুৰ্বৃত্তৰ সন্দেহযুক্ত কুকি দুৰ্বৃত্তৰ এই ভয়ংকৰ আক্ৰমণ। সৌভাগ্যক্ৰমে আক্ৰমণৰ সময়ত বাসনত নাছিল মুখ্যমন্ত্ৰীগৰাকী। আৰু মণিপুৰত পুনৰ হিংসাত্মক ঘটনা, এবাৰ মণিপুৰৰ মুখ্যমন্ত্ৰী কনভয়ক লক্ষ্য কৰি কুকি সম্প্ৰদায়ৰ ফালৰ পৰা ভয়ংকৰ আক্ৰমণ কৰা হৈছিল আৰু 2জনকৈ নিৰাপত্তাৰক্ষী আহত হৈছে এই আক্ৰমণৰ ফলত। চুবুৰীয়া ৰাজ্য মণিপুৰত সংঘটিত হৈছে এই চাঞ্চল্যকৰ ঘটনা। দিবলৈ এটা দুখজনক খবৰ, কিয়নো সজলৈ গৈ ঘূৰি নাহিল এগৰাকী হজযাত্ৰী, পবিত্ৰ মক্কালৈ গৈ মৃত্যু অসমৰ হজযাত্ৰী। মৃত হজযাত্ৰীজন কাছাৰৰ তুপখানাৰ সজিৰ উদ্দিন মজুমদাৰ, পত্নীৰ সৈতে চৌদি আৰবলৈ গৈছিল সজিৰ উদ্দিন। হজ পালনৰ সময়তে মৃত্যুক সাৱটি লয় লোকজনে, এটা দুখজনক খবৰ। সজিৰ উদ্দিন মজুমদাৰৰ মৃত্যুত শোকৰ ছা সমগ্ৰ অঞ্চলজুৰি। পবিত্ৰ মক্কালৈ গৈ অসমৰ হজযাত্ৰীৰ মৃত্যু, হজ কৰিবলৈ গৈ মৃত্যুক আঁকোৱালি ল'লে জজিৰ উদ্দিন মজুমদাৰ।